টাঙ্গাইলের ঘাটাইলে ওয়ার্কশপ কর্মচারী নাহিদ হত্যা মামলায় মা ছেলে সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় চুরি যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন জানান, রোববার ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, মোটরসাইকেল চুরির জন্য কামারচালা গ্রামের নাহিদকে হত্যার পরিকল্পনা করে তার খালাতো ভাই সোহাগ। এতে সহযোগিতা করে তার মা খাদিজা, নাজমুল, সালমান ও ফজলুল। গত 22 ফেব্রুয়ারি ঘাটাইলের মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভেতর থেকে কর্মচারী নাহিদ হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়।